তিনবেলার চালাতে তারা পিছর কিন্তু এক হাতে জনগণের অধিকারের কথা বলে এমন ভাবে ক্ষমতা তৈরি করা হয়েছে যে ক্ষমতায় যারা যাবেন তারা চাইলে ওই সমস্ত অধিকার তারা কেড়ে নিতে পারবেন আরেক হাতে। 72 সাল থেকে সেই ঘটনাই আমরা দেখে এসেছি। 72 সালের সংবিধানের মধ্যে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে দেওয়া হয়েছে, যিনি প্রধানমন্ত্রী হবেন সমস্ত ক্ষমতা তার অধীনে। ফলে এই রাষ্ট্রে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায়নি, এই রাষ্ট্রে কোনো নিয়ম কানুন দাঁড়ায়নি। করোনা ভাষণে বলেছিলেন সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, জেলের তালা ভেঙে শেখ মুজিবকে মুক্ত করতে হবে। আসাদ যেমন বলতেন জনগণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সেই জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সম্মানে যেতে পারত। আজকের বাংলাদেশে তাকিয়ে দেখুন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান, যাকে বাংলার মানুষ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, তার কন্যা এখন প্রধানমন্ত্রী। তিনি এখন উন্নয়নের আওয়াজ তুলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলে বাংলাদেশের সমস্ত মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, আওয়ামী লীগের সদস্য সমর্থকদেরও ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এবং এটাই গণতন্ত্র, এটাই আমাদের মানতে হবে, সেইটাই প্রতিদিন বলে যাচ্ছে। আসাদের মৃত্যু, 69-এর গণঅভ্যুত্থানের যে আবেগীয় বন্ধন, মানুষের যে উত্তাল ঢেউ, সমস্তটা আসাদের মৃত্যু ত্বরান্বিত করেছিল। আসাদের লাশ বয়ে বেড়ানো, আসাদের রক্তমাখা শ্বাস সারা বাংলাদেশে এমন লেইহন আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, বাংলাদেশের মানুষকে ঢাকার ছাত্র সমাজ, ঢাকার জনগণ, আশেপাশে কৃষক শ্রমিক সমস্ত মানুষকে এক জাদুকরি মন্ত্রে উদ্দীপ্ত করেছিল। সেই উদ্দীপনার প্রবাহ তার 3 দিনের মাথায় 24 জানুয়ারি ঢাকার সমস্ত রাজপথ যখন জনতার দখলে গিয়েছিল, সত্যিকার একটা গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল। সেই দিনে আইয়ুব খানের যে স্বৈর শাসন, তার ভবিষ্যৎ রচিত হয়ে গেছিল, তাকে যে বিদায় নিতে হবে সেই রায় তৈরি হয়ে গেছিল। পরবর্তী ঘটনা প্রবাহ জনতার শক্তি দিয়ে কিভাবে একটা নতুন স্বপ্ন বাস্তবায়ন করা যায় তার ঘটনা প্রবাহ ছিল। রাজনীতি নতুন জায়গায় যেতে পারত, ছাত্র শ্রমিক কৃষক যে ঐক্যবদ্ধ একটা অভ্যুত্থানের সূচনা করেছিলেন, পূর্ব বাংলার জনগণের ক্ষমতা, একদিকে স্বাধীনতা, অন্যদিকে তার স্বপ্নের রাষ্ট্র, তার স্বার্থের রাষ্ট্র প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে। আসাদ যেমন বলতেন জনগণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সেই জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সম্মানে যেতে পারত। কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রামে গিয়েছি ঠিকই, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র গঠন করেছি, কিন্তু বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে যে রাষ্ট্রটা কায়েম হয়েছে, আসাদের সত্যের রাষ্ট্র সেখানে কায়েম হয়নি, আসাদের জনগণের গণতন্ত্র সেদিন কায়েম হয়নি। লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 69-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায়, 71-এর রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। কিন্তু যে দলটি এই 71 সালের নেতৃত্বকারী দল হিসেবে সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ, 72 সালে তারা ক্ষমতা লাভ করে ওই যে 69-এর গণঅভ্যুত্থান, ওই যে ছাত্র শ্রমিক কৃষক বাংলাদেশের জনগণ, যারা উত্তাল তরঙ্গের মতো হয়ে উঠলে সারা দেশকে জাগিয়ে তুলেছিলেন, ওই যে মৌলানা ভাসানি, যিনি ওই 6ই ডিসেম্বর 1968 গভর্নর হাউস ঘেরাও কর্মসূচি দিয়ে অভ্যুত্থানের সূচনা ঘটিয়েছিলেন, ওই যে মৌলানা ভাসানি, যিনি যখন শেখ মুজিবুর রহমান কারাগারে, নানান ষড়যন্ত্র চলছে, প্যারোলে মুক্তি, বৈঠক মামলা রেখে
নানা রকম ভাবে আপোষের চা বর্ণনা ভাষণী বলেছেন, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, জেলের তালা ভেঙে শেখগুলিকে মুক্ত করতে হবে। সেই লড়াই সেদিন তৈরি হয়েছিল, তৈরি হয়েছিল বলে আমরা দেখবো শিগগিরি শেখ মুজিব রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন। সত্তরের নির্বাচনে বাংলাদেশের জনগণের রাজনৈতিক প্রতিনিধি হয়েছেন। 71 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু এই যে সমস্ত জনগণের স্রোত, সেই স্রোতের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যুদ্ধের মধ্যে, সেই আকাঙ্ক্ষার ঘোষণাও তৈরি হয়েছিল। যেই যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে দিয়ে রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে, ঘোষণা করা হয়েছে, এবং সেই রাষ্ট্র কি কাজ করবে ঘোষণার মধ্যে এটাকে স্পষ্ট করা হয়েছিল। এই রাষ্ট্র নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কোথা থেকে এসেছিল সেই স্লোগান, সেই আহ্বান? এই আহ্বান এসেছিল বাংলাদেশে 23 বছর ধরে যে সংগ্রাম চলেছে, এই দেশের কৃষক শ্রমিক, এই দেশের ছাত্ররা যে সত্য দেখেছিল যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই দেশের মর্যাদা দাঁড়িয়ে বাঁচবেন, তাদের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করে এই দেশের ন্যায় বিচার সামাজিক ক্ষেত্রে আদালতে সর্বত্র প্রতিষ্ঠা হবে এবং এই দেশের নাগরিকদের মধ্যে সমতা প্রতিষ্ঠা হবে। কিন্তু এক হাতে জনগণের অধিকারের কথা বলে এমন ভাবে ক্ষমতা তৈরি করা হয়েছে যে ক্ষমতায় যারা যাবেন তারা চাইলে ওই সমস্ত অধিকার তারা কেড়ে নিতে পারবেন আরেক হাতে। 72 সাল থেকে সেই ঘটনাই আমরা দেখে এসেছি। 72 সালের সংবিধানের মধ্যে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে দেওয়া হয়েছে, যিনি প্রধানমন্ত্রী হবেন সমস্ত ক্ষমতা তার অধীনে। ফলে এই রাষ্ট্রে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায়নি, এই রাষ্ট্রে কোনো নিয়ম কানুন দাঁড়ায়নি, ক্ষমতাকে জমিদারি ভাবে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য মানুষের উপরে স্টিম রোলার চালাতে তারা কিছু ব্যবহার করতে পারে। বাংলাদেশে জনগণ পাকিস্তানি আইয়ুব শাহের বিরুদ্ধে এই আখারের গণহত্যার বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছিল ক্ষমতাঞ্জ পাওয়ার জন্য। 70 সালের নির্বাচনে ভোটে জয়লাভ করে আওয়ামী লীগকে যখন ক্ষমতা দেওয়া হয়নি, তখন মানুষের সামনে তার দেশকে স্বাধীন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভোটের অধিকার এবং ভোটের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ক্ষমতা দাবি করার কারণে পাকিস্তানি শাসকরা গণহত্যা চাপিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই যুদ্ধ করে যে দেশ কায়েম হয়েছে, সেই দেশে এমন ক্ষমতা তৈরি হয়েছে যে যারা ক্ষমতায় যায় ক্ষমতাকে জমিদারি বানানোর জন্য মানুষের সমস্ত নাগরিক অধিকার কেড়ে নিতে পারে, এমনকি ভোটাধিকারও কেড়ে নিতে পারে। আর ভোটের দাবি তুললেই বলে জামাত কার্ড, ভোট দিলে নাকি জামাত ক্ষমতায় চলে আসবে, ভোটের দাবি তুললেই বলে বিরোধী দল সহিংসতা করে, আর ভোটের দাবি তুললেই বলে তারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র দমনের নামে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা লেগিয়ে দেয়, মানুষকে ভয় দেখায়। আওয়ামী লীগ যা করছে এটা নতুন কিছু নয়, এটা হচ্ছে আইয়ুব ইয়াহিয়ার ধারাবাহিকতা, এটা জেনারেল এরশাদের ধারাবাহিকতা, পৃথিবীর সমস্ত ধারাবাহিকতা।